ঢাকার পথে পথে নগরবাসীর গাড়ির জন্য এই অপেক্ষা। কেউ কেউ হেঁটেই যাচ্ছেন কাজে, কারো কারো বাহন রিক্সা, সিএনজি কিংবা লেগুনা, তাতেও ঠাসাঠাসি অবস্থা। আর কত কষ্ট করব, লকডাউনে আমরা টানা এতটা দিন কষ্ট করলাম, আমাদের কর্মস্থলে যাইতে হলে আমাদের এখন অনেক কষ্ট। না, আমিন বাজার আমি রিক্সা করে আসছি, ওখান থেকে আর কোনো আসার কোনো ওয়ে নাই, তো পায়ে হেঁটে আবার হয়তো আমাকে টেকনিক্যাল পর্যন্ত যেতে হবে, ওখান থেকে আবার আমার অফিস, তো এটা একটা স্ট্রাগল। এক প্রাইভেট কারে গন্তব্যে যাওয়ার চেষ্টায় এতগুলো মানুষ, কয়েক গুণ বেশি ভাড়া, তবু উপায় নেই, কাজে যেতেই হবে তাদের। খুব কষ্ট করে আসলাম ভাই, হেমায়তপুর থেকে হাঁটতে হাঁটতে আসলাম, কোনো গাড়ি পেলাম না। সুযোগ সন্ধানে এরা তিন গুণ চার গুণ এভাবে ভাড়া নিচ্ছে, আর বাস নাই, এতে মানে ভোগান্তির কোনো শেষ নাই। মাঝে মাঝে দেখা মিলছে বিআরটিসি বাস, তাও প্রয়োজনের তুলনায় কম। সেই বাসেই নারী পুরুষ গাদাগাদি করে উঠছেন, পা রাখারও জায়গা নেই। বাজার জামু কিভাবে, কর্মস্থলে তো যাইতে হইব, ঝুলে যাইতে হইব, নাইলে হাইটা যাইতে হইব, বাস বন্ধ, সব বন্ধ। এটা তো জনগণের হয়রানি, আমি একটা মেয়ে মানুষ হিসেবে ঝুলে যাচ্ছি, যে কোনো সময় আমার বিপদ করতে পারে। জনগণ হচ্ছে পরিস্থিতির শিকার, এছাড়া অন্য কিছু না। জ্বালানি তেলের দাম বাড়ানো এবং গ্যাসের দাম বৃদ্ধি, তার মানে এর ইম্প্যাক্ট প্রতিটা ক্ষেত্রে যাবে। আমার পেছনে একটা বিআরটিসি বাস আছে, যে বাসটাতে ঠাসাঠাসি করে উঠেছেন অতিরিক্ত অনেক যাত্রী, অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে তাদেরকে, কিন্তু বাস্তবতা হলো এই যাত্রীগুলো যেভাবে যাচ্ছেন এবং যে ভোগান্তির শিকার হচ্ছেন, তারা বলছেন যে যদি সমঝোতা না হয় বাস মালিকদের সঙ্গে, তাহলে এভাবে করে কি এই শহরে চলা যায়, তাহলে তাদের ভালো মন্দ দেখবে টাকে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে সমস্যার সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে। দ্রুত সবার মধ্যে আমাদের এইটাকে প্রত্যাহার করুক, এর পরবর্তী সময়ে সরকার সবাইকে নিয়ে আলোচনা করিয়া দেশের সাথে যাই সিদ্ধান্ত আমরা মানে নেব। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের দ্রুত উদ্যোগ চান সাধারণ মানুষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।